হ্যালো বন্ধুরা, আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় স্বর্ণলতার উপকারিতা ও ঔষধি গুণ সম্পর্কে। স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ, কোনো পাতা নেই, লতাই এর দেহকাণ্ড মূল সব। লতা হতেই বংশ বিস্তার করে, সোনালি রঙের চিকন লতার মতো বলে এরূপ নামকরণ। এর অনেক ঔষধি গুণ রয়েছে। অনেক ক্ষেত্রে আশ্রয়দাতা গাছের মৃত্যু ঘটিয়ে থাকে এই লতাটি। একটি মৌলিক গবেষণায় দেখা গেছে স্বর্ণলতার উদ্ভিদের পুরো অংশই বিষাক্ত। এটি প্রজনন ক্ষমতারোধী, বমন সৃজক, গর্ভপাতক। হলদে সোনালি রঙের পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। গ্রামগঞ্জে এটি শূন্যলতা বা আলোকলতা নামেও পরিচিত ও মূল পাতাবিহীন। ছোট ও মাঝারি উচ্চতার গাছে জড়িয়ে থাকতে দেখা যায় এ লতা। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই স্বর্ণলতার উপকারিতা ও ঔষধি গুণ সম্পর্কে। কৃমি ভালো হয়। স্বর্ণলতা গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ চূর্ণ করে খেলে কৃমি ভালো হয়। মুখের ঘা সারাতে। মুখে ঘা হলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচো করলে ঘা দ্রুত ভালো হয়। অরুচিভাব দূর হয়। কারো মুখে অরুচি দেখা দিলে বা খেতে ইচ্ছে না করলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি সেবন করলে অরুচিভাব কেটে যায়। বায়ুনাশে সমস্যা হলে। পেটের বায়ুনাশে সমস্যা দেখা দিলে স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলে উপকার পাওয়া যায়। ক্ষত দ্রুত ভালো হয়। ক্ষত স্থানে স্বর্ণলতা পিষে প্রলেপ দিলে ক্ষত দ্রুত ভালো হয়। জন্ডিস ভালো হয়। প্রথমে স্বর্ণলতা সংগ্রহ করে থেতো করতে হবে। এবার থেতো করে সেবন করলে জন্ডিস রোগ ভালো হয়। স্বর্ণলতা বায়ুনাশক ও পেট ব্যথায় কার্যকর। এটি জন্মনিরোধক ও কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে। স্বর্ণলতার নির্যাস পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যর জন্য দারুণ উপকারী। আয়ুর্বেদ চিকিৎসায় স্বর্ণলতা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্তদুষ্টিনাশক, পিত্ত ও কফনাশক, বিরেচক, বায়ুনাশক, কৃমিনাশক, খোসপস্রা নিবারণকারী হিসেবে দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা, জন্ডিস, রক্তচাপ, ডায়াবেটিস, যকৃতের রোগ, চুলকানি, শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে স্বর্ণলতার ব্যবহার সম্পর্কে জানা যায়। বর্তমান গবেষণায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে এটি উন্নতম বলে বিবেচিত হয়েছে। সারপোকা তাড়াতে এই লতা বিছানার নিচে রাখলে সারপোকা চলে যায়। তবে গর্ভবর্তী অবস্থায় এই লতা কখনো সেবন করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।